হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনার বাজেট যদি হয়ে থাকে 15,000 টাকা, আর এই বাজেটের মধ্যে আপনি ভালো একটি ফোন কিনতে চাইলে এই ভিডিওটি শুধু আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আলোচনা করব 15,000 টাকা বাজেটের মধ্যে সেরা 5টি ফোন নিয়ে। আর এই ফোনগুলো আমাদের লিস্টে রাখার কারণ হলো এই ফোনগুলোর আমরা ইউজার রিভিউ ভালো পেয়েছি, তাছাড়া এই ফোনগুলোতে আপনি ভালো পারফরমেন্স পাবেন বাজেট বিবেচনায়। এই ফোনগুলো দিয়ে আপনি বাজেট বিবেচনায় ভালো গেমিং করতে পারবেন, সাথে ভালো ক্যামেরা আর ভালো ডিসপ্লেও পাবেন। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমাদের লিস্টের 5 নম্বর পজিশনের যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো টেকনো স্পার্ক 10 প্রো। এই ফোনটিতে ডিসপ্লে পাবেন 6.8 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, সাথে পাবেন 90Hz রিফ্রেশ রেট। আর এই ফোনটির ব্যাক সাইডে পাবেন ট্রিপল ক্যামেরা স্ট্যাপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে বাজেট বিবেচনায় ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। এখানে সেলফিতে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ার জন্য পাবেন মিডিয়াটেকের হেলিও G88 প্রসেসর। এই প্রসেসরটি 12 ন্যানোমিটার আর্কিটেকে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এখানে বাজেট বিবেচনায় ভালো গেমিংও করতে পারবেন। এখানে পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো মোটামুটি স্মুথলি প্লে করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে পাবেন এইচআইওএস 12.6। এখানে সিকিউরিটির জন্য পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর ব্যাটারির জন্য পাবেন 5000mAh-এর একটি ব্যাটারি, সাথে পাবেন 18W-এর একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে অফিসিয়াল এর 4 128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 15,690 টাকা। আপনাদের যাদের বাজেট হলো 15,000 থেকে কিছুটা বেশি এবং এই বাজেটের মধ্যে অফিসিয়াল একটি ফোন কিনতে চান, সাথে মোটামুটি গেমিংও করতে চান, তারা চাইলে এই ফোনটি নিতে পারেন। আমাদের লিস্টের 4 নম্বর পজিশনে যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো রিয়েলমি C53। এই ফোনটিতে ডিসপ্লে পাবেন 6.74 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, সাথে পাবেন 90Hz রিফ্রেশ রেট। আর এই ফোনটির ব্যাক সাইডে পাবেন ডুয়াল ক্যামেরা স্ট্যাপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে পাবেন 2 মেগাপিক্সেলের একটি ডেপ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি কোয়ালিটি ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে সেলফির জন্য পাবেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানে আপনি মোটামুটি মানের সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের জন্য পাবেন ইউনিসকের টাইগার সিরিজের T612 প্রসেসর। এই প্রসেসরটি 12 ন্যানোমিটার আর্কিটেকে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি মোটামুটি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এখানে ক্যাজুয়াল গেমিং করতে পারবেন। এখানে ফ্রি ফায়ারের মতো গেম প্লে করতে পারবেন, তবে হাই সেটিংসে খেলতে গেলে সেক্ষেত্রে কিছুটা ল্যাগিং ইস্যু দেখা দিতে পারে। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পাবেন অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে পাবেন রিয়েলমি UI-T। এখানে সিকিউরিটির জন্য পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর ব্যাটারির জন্য পাবেন 5000mAh-এর একটি ব্যাটারি, সাথে পাবেন 33W-এর একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়াল এর 4 128GB ভেরিয়েন্টটি বাংলাদেশের মার্কেটে পাওয়া যাচ্ছে 14,990 টাকা, অর্থাৎ প্রায় 15,000 টাকা। আপনারা যারা সুন্দর লুক অরিজিনের একটি ফোন কিনতে চান তারা চাইলে এই ফোনটি নিতে পারেন, তাছাড়া এখানে আপনি ক্যাজুয়াল গেমিংও করতে পারবেন। আমাদের লিস্টের 3 নম্বর পজিশনে যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো স্যামসাং গ্যালাক্সি F13। এই ফোনটিতে ডিসপ্লে পাবেন 6.6 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস PLS LCD ডিসপ্লে, আর এই ডিসপ্লেতে পাবেন কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে পাবেন ট্রিপল ক্যামেরা স্ট্যাপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে পাবেন 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স আর 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এই বাজেট বিবেচনায় আপনি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। এখানে সেলফির জন্য পাবেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের জন্য পাবেন এক্সিনোসের 850 প্রসেসর। এই প্রসেসরটি 8 ন্যানোমিটার আর্কিটেকে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি বাজেট বিবেচনায় ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এখানে ক্যাজুয়াল গেমিংও করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 12-এর ব্যাকএন্ডে পাবেন ONE UI Core 4.1। এখানে সিকিউরিটির জন্য পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর ব্যাটারির জন্য পাবেন 6000mAh-এর একটি বিগ ব্যাটারি, সাথে পাবেন 15W-এর একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়াল এর 4 64GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 15,000 টাকা। আপনাদের যাদের বাজেট হলো 15,000 টাকা এবং এই বাজেটের মধ্যে স্যামসাংয়ের একটি ভালো অলরাউন্ডার ফোন কিনতে চান, যে ফোনটি আপনি লং টাইম ধরে ইউজ করতে চান, তারা চাইলে এই ফোনটি নিতে পারেন। তবে এই ফোনটির অফিসিয়াল দাম কিন্তু অনেক বেশি। এই ফোনটি অফিসিয়াল 4 64GB ভেরিয়েন্টের দাম 23,399 টাকা, অর্থাৎ প্রায় 23,400 টাকা। আমাদের লিস্টের 2 নম্বর পজিশনে যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো রেডমি 11 প্রাইম। এই ফোনটিতে ডিসপ্লে পাবেন 6.58 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, সাথে পাবেন 90Hz রিফ্রেশ রেট, আর এই ডিসপ্লেতে পাবেন কর্নিং গরিলা গ্লাস 3-এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে পাবেন ট্রিপল ক্যামেরা
ডেস্কটপ যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে পাবেন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এই বাজেট বিবেচনায় আপনি মোটামুটি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। এখানে সেলফির জন্য পাবেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এখানেও আপনি মোটামুটি ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ার জন্য পাবেন মিডিয়াটেকের হেলিও G99 প্রসেসর, এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেকে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এখানে ভালো গেমিং করতে পারবেন। এখানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল 9 এর মতো গেমগুলো আপনি ভালোই স্মুথলি প্লে করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 12-এর ব্যাকএন্ডে পাবেন MIUI 13। এখানে সিকিউরিটির জন্য পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর ব্যাটারির জন্য পাবেন 5000mAh-এর একটি ব্যাটারি, সাথে পাবেন 18W-এর একটি ফাস্ট চার্জার, আর এখানে পাবেন 5W-এর রিভার্স চার্জিং এর সাপোর্ট। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়াল এর 464GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 14,500 থেকে 15,000 টাকার মধ্যে। আপনাদের যাদের বাজেট হলো 15,000 টাকার মধ্যে এবং এই বাজেটের মধ্যে আপনি যদি ভালো গেমিংয়ের জন্য একটি ফোন কিনতে চান, তাহলে এই ফোনটি হতে পারে আপনার জন্য একটি বেস্ট চয়েস। আমাদের লিস্টের 1 নম্বর পজিশনে যে ফোনটি রেখেছি, এই ফোনটি হলো মোটোরোলা মোটো G30 ON। এই ফোনটিতে ডিসপ্লে পাবেন 6.4 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, আর এই ফোনটি ব্যাক সাইডে পাবেন ট্রিপল ক্যামেরা স্টাফ যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে পাবেন 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এই বাজেটের মধ্যে আপনি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। এখানে সেলফির জন্য পাবেন 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের জন্য পাবেন মিডিয়াটেকের হেলিও G85 প্রসেসর, এই প্রসেসরটি 12 ন্যানোমিটার আর্কিটেকে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এখানে ক্যাজুয়াল গেমিং করতে পারবেন, এখানে ফ্রি ফায়ারের মতো গেমগুলো খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 11, আর এখানে সিকিউরিটির জন্য পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ব্যাটারির জন্য পাবেন 5000mAh-এর একটি ব্যাটারি, সাথে পাবেন 20W-এর একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়াল এর 464GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 15,000 টাকায়। আপনাদের যাদের বাজেট হলো 15,000 টাকা এবং এই বাজেটের মধ্যে নিট অ্যান্ড ক্লিন ইউয়ের একটি ফোন কিনতে চান, সাথে ভালো ডিসপ্লে পেতে চাইলে এবং ক্যাজুয়াল গেমিং করতে চাইলে, তাদের জন্য এই ফোনটি হতে পারে একটি বেস্ট চয়েস। আর আমাদের লিস্টে রিয়েলমি নার্জো 50 এই ফোনটি রাখেনি, কারণ এই ফোনটি অফিসিয়ালভাবে মার্কেট আউট, তাই এই ফোনটি রাখা হয়নি। তবে আনঅফিসিয়ালভাবে কিছু কিছু জায়গায় পাওয়া যাচ্ছে, আপনি চাইলে আনঅফিসিয়ালভাবে এই ফোনটি নিতে পারেন। এই ছিল বর্তমান মার্কেটের সেরা 5টি ফোন, যে 5টি ফোন আপনাকে 15,000 টাকা বাজেটের মধ্যে ভালো ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। এখন আপনার বাজেট ও চাহিদার সাথে মিল রেখে এই 5টি ফোনের মধ্য থেকে আপনি যে কোনো একটি ফোন নিতে পারেন। আশা করছি আপনি আপনার কাঙ্ক্ষিত ফোনটি পেয়ে যাবেন। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে, আজকের মতো আল্লাহ হাফেজ।